হওয়ার প্রাক মুহূর্তে আমরা সমবেত হয়েছি। আমরা চাইনি সমবেত হতে, কিন্তু একটি বাচ্চা এবং তার মা হাওড়ায় তারা পরীক্ষা দিয়ে ফিরছিল, সেই সময় তারা অ্যাম্বুলেন্সের ধাক্কায় বাচ্চাটা মারা গেছে, মাটা অসুস্থ, মাও মারা গেছেন। সেই জন্য আমরা কিছুক্ষণ নীরবতা পালন করব। এই কার্যক্রমটুকু পরিচালনা করবেন আমাদের দাদা সুনির্মল দাদা বসু মহাশয় পরিচালনা পরিচালনা তেমন কিছুই নেই। আমাদের সবচেয়ে দুঃখের বিষয় যে শিশু টুসু পড়াল তার নাম এবং তার মা অপর্ণা পড়াল পরীক্ষা দিয়ে জাতীয় সড়ক ধরে বাগনানের সেন্টার থেকে বাড়ি ফিরছিল, সেই সময় একটা খালি অ্যাম্বুলেন্স, তাতে রোগীও ছিল না, বেপরোয়া এবং অনিয়ন্ত্রিত গতিতে যাওয়ার ফলে সেই শিশু এবং তার মা দুজনাই অ্যাম্বুলেন্সে পৃষ্ঠ হয়। এবং তাদের সবচেয়ে বড় কথা, ওই শিশু এবং তার মার যে স্বপ্ন, এক বুক স্বপ্ন নিয়ে ওরাও পরীক্ষা দিতে এসেছিল, জীবনটাকে যাপন করার স্বপ্ন তারা দেখেছিল, কিন্তু সেই জীবন যাপন করার তাদের আর সেই করতে দিল না সেই বেপরোয়া অ্যাম্বুলেন্স, যার ভেতরে রোগী ছিল না বা কোনো তাড়াহুড়োও ছিল না জানা গেছে। অথচ এই দুটি প্রাণ পরীক্ষা দিতে এসে চলে গেল, সেই শোক আমাদের সবার মধ্যে আমরা যাতে অনুভব করি, এবং রাস্তায় চলার ক্ষেত্রে তোমাদেরও যে এক বুক স্বপ্ন, তোমাদেরও জীবনে যে গড়ে ওঠার যে আশা, এখানে যে সমস্ত মা বাবারা উপস্থিত হয়েছেন, অভিভাবকদের কাছে আমাদের আবেদন, আপনারাও আপনাদের সন্তান সন্ততিকে নিয়ে চলার সময় ড্রাইভার কি মানবিকভাবে দেখবে সেটা থেকে বড় কথা, আমরা কতটা সাবধানে চলতে পারি সেই বিষয়টি দেখবেন, এই আবেদন আমি রাখছি। আর একটা আবেদন, যে প্রাণটি, যে দুটি প্রাণ এভাবে অঘরে প্রাণ হারালো, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা পরীক্ষার শুরুতে 1 মিনিট নীরবতা পালনের আবেদন জানাচ্ছি, এবং সবাই আমরা মৌনভাবে 1 মিনিট দাঁড়িয়ে থাকব। মানবদা ঘড়ি দেখবেন, 1 মিনিট হলে তারপর আমরা হলে যাব। এটুকু আমার আবেদন, আপনারা একটু শান্ত হয়ে 1 মিনিট নীরবতা পালন করবেন। 3, 2, 1 শুরু। ঠিক আছে।